নমস্কার বন্ধুরা সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকেল শুরুতেই আজকে যে আলোচনাটা করবো আপনারা থামনে দেখে বুঝতেই পেরেছেন বিআরসি টোয়েন্টি ব্যাপারটা কি জিনিস সেটাকে কিন্তু আমাদের আগে ভালো করে জানতে হবে এবং বিআরসি টোয়েন্টি যে ট্রেন্ডটা আসছে এবং যে বলা যায় ন্যারেটিভটা আগামী দিন আগামী বুল রানে কিন্তু যথেষ্ট ভালো প্রফিটের সম্ভাবনা কিন্তু আমাদের করে তুলতে পারে তার কারণ হচ্ছে এখনো যদি আমরা দেখি কয়েনগুলো কিন্তু ইনিশিয়াল স্টেজে আছে এবং বেশ কিছু কয়েন আগামী দিনে হয়তো আরও পপুলার হতে পারে যেমন কিন্তু অরিজিনাল কয়েনটা হয়েছে এবং বিআরসি টোয়েন্টি জিনিসটা কি এটা কিন্তু আমরা অনেকেই জানি না অথচ কিন্তু এই বিআরসি টোয়েন্টি কয়েন কিনবো বলে লাফালাফি করি এবং বিআরসি টোয়েন্টি কয়েনটা হচ্ছে যে বিট কয়েনের যে ব্লক চেন এবং আমরা জানি যে স্মার্ট কন্ট্রাক্ট কোনগুলো ইসিরিয়াম কিন্তু প্রথম স্মার্ট আমরা বলতে পারি তারপর থেকে কিন্তু নতুন যে ব্লক স্মার্ট আসছে যেখানে কিন্তু নতুন নতুন কয়েন ডিপ্লয় করা হয় এবং আমরা জানি যে নতুন নতুন কয়েন কিন্তু সেই ব্লক চেনে আসে সব থেকে বড় ব্লক চেন যেটা কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট হিসেবে এই সময় আছে যেটা হচ্ছে ইথিরিয়াম ব্লক চেন এবং ইথিরিয়াম ব্লক চেনে আমরা দেখি প্রচুর কয়েন কিন্তু এসছে এবং তারপরে আমরা দেখছি পলগা ইকোসিস্টেম তৈরি হচ্ছে পলকাড ব্লক চেন এসছে এবং এইভাবে কিন্তু নতুন নতুন আসতেই থাকছে কিন্তু সব থেকে পুরোনো যে ব্লক চেন যেটা হচ্ছে বিটকয়েন ব্লক চেন সেটা কিন্তু এরকম কোনো সম্ভাবনা ছিল না যেটা স্মার্ট কন্ট্যাক্ট ছিল না যেখানে কোনো কয়েন ডেপ্লয় করা যেত না এবং সেটাই কি কিন্তু আর একটা ইউজ কেস বেরিয়ে এসছে যেটাকে কিন্তু বলা হচ্ছে বিআরসি টোয়েন্টি এবং এই বিটকয়েনের নেটওয়ার্কে কয়েন ডিজেনারেট হচ্ছে এবং ডিপ্লয় করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কিন্তু বিআরসি টোয়েন্টি নেটওয়ার্ক এই বিআরসি টোয়েন্টি নেটওয়ার্ক হওয়ার সুবিধা অসুবিধা কিন্তু দুটোই আছে পাশাপাশি কিন্তু আপনারা কদিন আগেই শুনেছেন যে এক ডেভেলপার বিটকয়েনের তিনি কিন্তু বলেছেন যে এই যে বিআরসি টোয়েন্টির জন্য নেটওয়ার্ক যে ফি সেটাও বিটকয়েনের অনেক হাই হয়ে গেছে তার কারণ হচ্ছে ট্রানজাকশন কিন্তু অনেক বেশি হচ্ছে এবং ট্রানজাকশান বেশি হওয়ার কারণে কিন্তু বিটকয়েনের যে নেটওয়ার্ক সেটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে যে কারণে কিন্তু আগামী দিনে একটা আপডেট আসবে যেটাতে কিন্তু এই বিআরসি টোয়েন্টি নেটওয়ার্ক যেটা আছে সেটা কিন্তু পুরো ধুয়ে মুছে সাপ হয়ে যাবে এরমটা কিন্তু উনি বলতে চাইছেন যদিও কিন্তু ওনার একার নয় বিটকয়েনের যত ডেভেলপার আছে সবাই মিলে যদি ডিসিশন নেয় তাহলে কিন্তু এটা সম্ভব আদারওয়াইজ কিন্তু নয় তো তত যতদিন এটা কিন্তু হচ্ছে না ততদিন কিন্তু বিআরসি টোয়েন্টি নেটওয়ার্ক থাকছে এবং তার সাথে সাথে কিন্তু আমাদেরও অপরচুনিটি থাকছে এইখান থেকে কিন্তু প্রফিট বের করে আনার এখন আমাদেরকে জানতে হবে বিআরসি যে প্রচুর কয়েন এসছে পেপে টু এসছে শিবা এনু এসছে শিবা এনু টু এসছে এরকম প্রচুর নামের কয়েন এসছে এবং কোন কয়েনগুলো মানে ইউজ কেস আছে কোন কয়েনগুলো ইউজ কেস আছে আগামী দিন এবং কোন কয়েনগুলো কিন্তু আগামী দিন যথেষ্ট ভালো কিছু করতে পারে সেগুলোকে আমাদের দেখতে হবে যে এখনো পর্যন্ত একটা কয়েন যেটার নাম সব থেকে বেশি আমরা শুনতে পাই সেটা হচ্ছে অর্ডিনাল বা অডি অডি কয়েনটার প্রাইস বর্তমানে কিন্তু পঞ্চাশ ডলারের কাছাকাছি চলে গেছে আপনারা জানেন এবং সিক্সটি ডলার কিন্তু আপ থেকে কিন্তু নেমে এসছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অডি অডিকয়েনটার কি কোনো কেস আছে আপনারা কি কেউ জানেন অনেকেই কিন্তু অডি কয়েনটা কিনেছেন অনেক কিন্তু করেছেন অনেকে প্রফিট করেননি অনেকে কিনবে বলেন ছটফট করছে যদি এইটার ডাউন হয় যদি দাম কম পাওয়া যায় তাহলে কিন্তু কিনবো কিন্তু অডিকয়েনের কোনোরকম কিন্তু কেস নেই এটা হচ্ছে সত্যি কথা এবং অডি কয়েনের যেহেতু কোনো ইউজ কেস নেই শুধুমাত্র কিন্তু ফার্স্ট কয়েন বিট কয়েন যে অরিডিনালসে ফার্স্ট যে কয়েন সেটি সেই কারণে কিন্তু এর একটা হাইপ তৈরি হয়েছে এবং অডি কয়েনের দাম এত বেড়েছে কোনো রকম কিন্তু কোনো ইউজ কেস নেই তো এই রকম যদি দেখি আমরা বিআরসি টোয়েন্টি কোন কয়েনের ইউজ কেস আছে সেই কেস কয়েন্ট কয়েনগুলোকে আমরা যদি গ্র্যাপ করতে চেষ্টা করি তাহলে কিন্তু যথেষ্ট ভালো কিছু আমাদের নেক্সট বুল রানের জন্য হতে পারে যারা কিন্তু কাজ করছে মার্কেটে বিট কয়েন নেটওয়ার্কে আপগ্রেডেশনের জন্য বা লেয়ার টু হিসেবে বা এইভাবে কিন্তু চেষ্টা করছে আগামী দিন যাতে বিআরসি টোয়েন্টিকে নেক্সট লেভেল নিয়ে যাওয়া যায় তো আমরা যদি দেখি সেই কয়েন সেগুলোকে খুঁজে বের করে যদি আমরা তাতে ইনভেস্টমেন্ট করি সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিছু আমাদের জন্য হতে তার কারণ হচ্ছে ইউজ কেস আছে আদারওয়াইজ কিন্তু আমরাও যে কোনো কয়েন কিনে ফেলবো প্রচুর কয়েন দিন বা দিন আসছে এবং প্রচুর প্রচুর কয়েনকে কিন্তু এক্সচেঞ্জ লিস্ট করে দিচ্ছে এক্সচেঞ্জ কয়েন লিস্ট করে তার কারণটা আপনারা কিন্তু এতদিনে জেনে গেছেন যারা ক্রিপ্টো বার্তা দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওকে লাইক করবেন অবশ্যই টেলিগ্রাম জয়েন করবেন তার কারণ হচ্ছে এই জিনিসগুলো কিন্তু অনেক আগেই আমরা ডিসকাস করে ফেলেছি যে কেন বাইনান্স হঠাৎ করে স্যাটস কয়েনকে বা র্যাটস কয়েনকে যে কোনো কয়েন বলা যায় যেগুলো মিম কয়েন বং এগুলোকে কিন্তু ধুমধাম লিস্ট করে দিচ্ছে তার কারণ হচ্ছে ভলিউম এক্সচেঞ্জে ভলিউম মানুষ যদি কেনা বেচা করে এবং সেই কয়েন কিনতে যায় তাহলে কিন্তু বাইনান্সও লিস্ট করে দেবে তার কারণ হচ্ছে আলটিমেট বাইনান্স বা যে কোনো এক্সচেঞ্জের লাভ কি না আপনারা যদি আমরা যদি ট্রানজাকশন করি সেখান থেকে কিন্তু ফিজ জেনারেট হয় এবং এক্সচেঞ্জ কিন্তু আপনি প্রফিট করুন না করুন এক্সচেঞ্জ কিন্তু প্রফিট করে এটা হচ্ছে মূল মোটো এক্সচেঞ্জ কোনোদিনও কিন্তু প্রফিট করে না এমনটা হয় না তার কারণ হচ্ছে আপনি বাই সেল করলেই কিন্তু এক্সচেঞ্জের প্রফিট তো এটাই হচ্ছে ব্যাপার আমি যেখানে ছিলাম যে কেন এক্সচেঞ্জ লিস্ট করে দেয় তার কারণ হচ্ছে প্রফিট সমস্ত কয়েন যেটাতেই কিন্তু মোটামুটি ভলিউম ভালো আসবে সেটা কিন্তু লিস্ট করে দেবে আগামী দিনে শিট অ্যাপ্লাই যা কিছুর নামে কিন্তু লিস্ট করে দেবে এটা হচ্ছে মূল ব্যাপার মূল ব্যাপার যখন এটাই তখন মাথায় রাখতে হবে যে এক্সচেঞ্জ লিস্টিং খুব একটা বড় কথা নয় আজকের দিনে তার কারণ হচ্ছে আপনি যদি মানে ম্যাক্সিমাম মেজরিটি লোক যদি সেই কয়েনটা কেনা বেচা করে সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ লিস্টিং হয়ে যাবে কিন্তু আমাদের দেখতে হবে কেস কোন ইউজ কেস আছে কোন কয়েনটার নেই সেক্ষেত্রে কিন্তু আমি আজকে তিনটে কয়েনের নাম বলবো যেগুলো কিন্তু বিআরসি টোয়েন্টি হলেও কেস আছে তো সেক্ষেত্রে যদি সেই তিনটে কয়েনকে আগামী দিন আমরা গ্র্যাপ করতে পারি এবং সেখান থেকে কিন্তু যথেষ্ট ভালো প্রফিটের সম্ভাবনা কিন্তু আমাদের হতে পারে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন আমি চলে কম্পিউটার স্ক্রিনে সেখানে কিন্তু দেখবো ডিটেলস কোন তিনটে কয়েন আগামী দিন কিন্তু যথেষ্ট ভালো কিছু করতে পারে বিআরসি টোয়েন্টি ন্যারেটিভ থেকে এবং নেক্সট বুলডানের জন্য যথেষ্ট ভালো প্রফিট আমাদের দিয়ে যেতে পারে তো চলে যাচ্ছে আমি কম্পিউটার স্ক্রিনে স্ক্রিনে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট যে কয়েন্টটা কথা বলবো সেটা হচ্ছে মুভি বা ব্রিজ তো এই কয়েনটার বেসিক্যালি যে কাজটা করতে চাইছে সেটা কিন্তু একটা হিউজ পরিমাণ কাজ তার কারণ আপনাদের বলে দিই যে ব্রিজ এবং এই কয়েনটা হচ্ছে মাল্টি ব্রিজ তৈরি করছে যেটা হচ্ছে ইথিডিয়াম নেটওয়ার্কে যে কয়েনগুলো আছে এবং বিআরসি টোয়েন্টি যে কয়েনগুলো আছে এই দুটোর মধ্যে কিন্তু ব্রিজ তৈরি করতে সৃষ্টি করছে এবং এই কয়েনটা যে কেস বলছে সেটার যদি ফিফটি পারসেন্টও তৈরি করতে পারে কোনোভাবে যদি ক্রিয়েট করে দেয় সেক্ষেত্রে কিন্তু এই কয়েনটার প্রাইস বর্তমানে যে আছে সেটা থেকে কিন্তু বলা যায় টেন এক্স কিন্তু ইজিলি আমরা এখান থেকে গেন করতে পারবো এবং হিউজ পরিমাণ একটা অ্যাডপশান কিন্তু হবে এবং আগামী দিন যদি আমরা বলতে পারি বিআরসি টোয়েন্টি এবং ইআরসি টোয়েন্টি ইআরসি টোয়েন্টি মানে হচ্ছে ইথিরিয়ামের ওপরে যে কয়েনগুলো আছে তার সাথে কিন্তু বিআরসি টোয়েন্টি মানে বিটকয়েন নেটওয়ার্কে যে কয়েন কয়েনগুলো আছে দুটোর মধ্যে যদি কিন্তু মেলবন্ধন করাতে পারে সেটা কিন্তু মাল্টিভিটি করাতে পারে মুভি তো এই কয়েনটা কিন্তু লাস্ট রিসেন্টলি বলা যায় এক্সচেঞ্জগুলো থেকে কিন্তু এসছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে লাস্ট কিছু দিনে এবং আমরা যদি দেখি বর্তমান যে প্রাইস সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন এক ডলারের কিন্তু অনেক নিচে সেক্ষেত্রে কিন্তু ইজিলি ওয়ান ডলার কিন্তু হিট করতে পারে যদি এর ইউজ কেস আগামী দিনে আসে এবং এর যে টোটাল যে সাপ্লাই আছে সেটা আমরা যদি দেখি মোটামুটি টোটাল সাপ্লাই কিন্তু এক মিলিয়ন তার মধ্যে কিন্তু নশো পঞ্চাশ মিলিয়ন সার্কুলেশনে চলে এসেছে এটা কিন্তু একটা খুব ভালো দিক পাশাপাশি আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে টোটাল যে হোল্ডার আছে সেটা কিন্তু দশ হাজার আটশো সাতাশের কাছাকাছি কিন্তু হোল্ডার আছে খুব কম হোল্ডার এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কোন কোন এক্সচেঞ্জে আপনারা পাবেন এক্সচেঞ্জে পাবেন হচ্ছে বিড গেট মেক্সি গ্লোবাল কুকয়েন বিংএক্স এইসব এক্সচেঞ্জে কিন্তু পাবেন চেষ্টা করুন কু কয়েন বা গেট ডোটা এইসব জায়গা থেকে কিন্তু কেনার এবং লাস্ট কিছুদিনে আমরা যদি দেখি যে প্রফিটটা কিন্তু মাল্টি বিট দিয়েছে সেটা হচ্ছে ষোলোশো পার্সেন্টের কাছাকাছি কিন্তু প্রফিট এবং তারও কিন্তু বেশি দিয়েছিল বর্তমানে কিন্তু ওই অল টাইম হাই থেকে কিন্তু মোটামুটি চব্বিশ পার্সেন্টের কাছাকাছি ডাউন আছে তো আমি প্রথমেই বললাম যে এই কয়েনগুলো কিন্তু অবশ্যই নিজেদের রিসার্চ করবেন রিসার্চ করার পর কন বাইং করার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে টুইটারে আপনারা যদি দেখেন জাস্ট কিন্তু কয়েনটা এসেছে মোটামুটি এখনই কিন্তু আঠাশকে ফলোয়ার কিন্তু গেন করে নিয়েছে আমরা যদি দেখি আগামী দিন কিন্তু এই কয়েনটার এক্সচেঞ্জ লিস্টিং যদি বলি সেক্ষেত্রে কিন্তু বাইনান্স কয়েন্স বেস কিন্তু আগামী দিন বাকি আছে যে কিন্তু যথেষ্ট ইজিলি কিন্তু টু এক্স রিটার্ন কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি বাইনান্স কয়েন বেসে লিস্টিং হয় পাশাপাশি যে ইউজ কেস দাবি করেছে তার যদি ফিফটি পার্সেন্ট যেমনটা বললাম যদি করতে পারে সেক্ষেত্রে কিন্তু হিউজ একটা ফ্যাক্টর কাজ করবে তো আগামী দিন কিন্তু বলবে বিআরসি টোয়েন্টি এবং ইআরসি টোয়েন্টিকে অ্যাক করতে পারবে কিনা মাল্টিবিট নেক্সট যে কয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে ট্র্যাক তো ট্র্যাক কয়েন্টটা হচ্ছে বিট কয়েনের এর যে নেটওয়ার্ক বিআরসি টোয়েন্টির একটা কয়েন যেটা বলা যায় যে অডি যে কয়েনটা সেই কয়েনটার মতোই এবং ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু এই কয়েনটার একুশ মিলিয়নের কাছাকাছি এবং পাশাপাশি বর্তমান যে প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট নাইন ওয়ান ডলার এবং কিছুদিন আগেই কিন্তু সাত ডলারে ট্রেড করছিলো এবং সেখান থেকে যদি আমরা দেখি সেভেন পয়েন্ট অষ্টআশি ডলার থেকে কিন্তু পঁচিশ পার্সেন্ট ডাউন এবং বর্তমান সময়ে আমরা যদি কত প্রফিট দিয়েছে চোদ্দো হাজার পাঁচশো ছেষট্টি পার্সেন্ট লাস্ট ছ মাসে কিন্তু প্রফিট দিয়েছে এবং এই কয়েনটারও কিন্তু নিজস্ব কেস আছে যেই কেসটা আমরা বলতে পারি যেমন ইজিলি আম চেন লিঙ্কের কাজ সেই চেন লিঙ্কের এর কাজ কিন্তু করছে বিআরসি টোয়েন্টি নেটওয়ার্কে বিআরসি টোয়েন্টি নেটওয়ার্কের যে ট্রানজাকশন সেগুলোকে ট্র্যাক করা হচ্ছে এই কয়েনটার মূল কাজ তো আপনারা বুঝতে পারছেন কিভাবে কিন্তু ইউজ কেস তৈরি করেছে নিজের এবং একশো মিলিয়নের ওপর ট্রানজাকশান কিন্তু ট্র্যাক করেছে এটা কিন্তু বলতে চাইছে এরা এবং হান্ড্রেড মিলিয়নের ওপর ট্রানজাকশান ট্র্যাক করেছে ট্র্যাক তো সেই অনুযায়ী যদি দেখি নিজের ইউজ কেস হিসাবে যত বিআরসি টোয়েন্টির কয়েন আছে যেগুলো কিন্তু অলরেডি বাইনান্স লিস্টেড আছে সেগুলো কিন্তু রকম ইউজ কেস নেই আপনি দেখুন ওয়ান থাউজেন্ড স্যাটস যেটা বাইনান্স লিস্টিং করেছে কোনো রকম কেস নেই কিন্তু লিস্টিং করে দিয়েছে ডিমান্ডে পাশাপাশি যদি অডি দেখি অডি কয়েন্টটাও সেম কোনো কিন্তু ইউজ কেস নেই কিন্তু ফার্স্ট টাইম মানে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ যেটাকে বলা হয় মানে ফার্স্ট টাইম কিন্তু অডি কয়েনটাই এসছে মার্কেটে সেই কারণে কিন্তু অডি কয়েনটার এত বেশি ডিমান্ড এবং অডি কয়েন আগামী দিনে ইউজকে নিয়ে আসতে পারে এমনটাই কিন্তু বলা হচ্ছে তো এই দুটো কয়েন মাল্টিবিট এবং ট্র্যাক এই দুটো কয়েন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং যেহেতু এই দুটো কয়েনের মধ্যে কিন্তু বাইনান্স লিস্টিং নেই সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিছু করতে পারে নেক্সট যে কয়েনটার কথা বলবো সেটা হচ্ছে অডি তিন নম্বর কয়েন অডি তার কারণ হচ্ছে ফার্স্ট কয়েন হিসেবে কিন্তু সবসময় এর একটা অ্যাডভান্টেজ থাকে সেই কারণে কিন্তু অলির অ্যাডভান্টেজ এবং একুশ মিলিয়ন টোটাল সাপ্লাই এবং এর কিন্তু মার্কেট ক্যাপ আমরা যদি দেখি এক বিলিয়ন ডলারের ওপর সেক্ষেত্রে কিন্তু একটা ভরসাযোগ্য কয়েন হয়ে যায় যদিও কোনো রকম কিন্তু ইউজ কেস নেই আমি কিন্তু বারবার বলার চেষ্টা করছি এর কোনো কিন্তু ওয়েবসাইটই নেই শুধুমাত্র বিট কয়েনের কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে আদারওয়াইজ কিন্তু কিছু নেই তো সেই অনুযায়ী দেখি কোনো রকম কিন্তু কেস নেই তা সত্ত্বেও মানে যেহেতু ফার্স্ট টাইম এই কয়েনটাকে বানানো হয়েছে বিট কয়েন নেটওয়ার্কে সেক্ষেত্রে কিন্তু এই কয়েনটার কেস এমনি তৈরি হয়ে গেছে বলা যায় বিট কয়েনের মতো খানিকটা বলা যায় তো সেক্ষেত্রে এই কয়েনটাকে আপনারা রাখতে পারেন আগামী দিন ভালো প্রফিটের জন্য অবশ্যই সমস্ত কয়েনের দাম বাড়লে অডি কয়েনেরও দাম বাড়বে এইটুকু বলতে পারি তো মাল্টিবিট এবং ট্র্যাক এই দুটো কয়েন কিন্তু আগামী দিন যথেষ্ট ভালো প্রফিটের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে কেস এই কয়েনটার রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু কেস হচ্ছে এবং এটা দাবি করছে আগামী দিন যদি এটা এরকমটা হতে থাকে সেক্ষেত্রে কিন্তু বাইনান্স পয়েন্ট বেস লিস্টিং সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যাডপশনের সম্ভাবনা কিন্তু থাকছে তো দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা সঙ্গে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন চ্যানেল অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন এবং দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা সঙ্গে থাকুন